সাগরিকা তাহলে তুমি এখানে লুকিয়ে আছো এই এই সাগরিকা এই যেও না সাগরিকা তুমি যেও না প্লিজ কেন আসবো এভাবে লুকিয়ে লুকিয়ে কাউকে টেনশনে ফেলা কি কোনো ভদ্রলোকের কাজ একটু না কিন্তু এভাবে কাউকে অপেক্ষা করানো সেটাও বা কোথাকার ভদ্রতা ম্যাডাম কিন্তু আমারও তো কোনো সমস্যা হতে পারে আর আমার সমস্যা ও তুমি কি করে বুঝবে তুমি তুমি আমার হৃদয়কে প্রশ্ন করো হ্যাঁ আমার আমার হৃদয়ের প্রতিটি কাঁপন কি বলে জানো কি বলবে তুমি আমার ভালোবাসা তুমি হৃদয়ের বন্ধন আমার ভালোবাসা
শুধু কি আমিই বলবো, তুমি কিছু বলবে না? শুধু তুমি হৃদয়ের বন্ধন। সাগরিকা, কাল ঠিক 12টায়, কাল আবার দেরি করো না প্লিজ। এই আজও দরজা থেকে বিদায় করে দেবে, মার সাথে দেখা করাবে না? করাবো, অন্য কোনো দিন না, আমি আজই মার সাথে দেখা করব, ব্যাস। জিত করছো? হ্যাঁ। এসো। রিয়েলি রাজু, সো এক্সাইটিং। ওই দেখো মেম সাহেব, ওই আমার ঘর, তোমার কারের চেয়েও ছোট। আই রাজু, ওসব কথা বন্ধ করো তো। ঘর বড় না ছোট ওটা বড় কথা নয়, মন বড় হতে হয়। কি ওই আমার দরজা, যাও দেখা করো। আরে রাজু, কোথায় যাচ্ছো? এই এই রাজু, যাও গিয়ে দেখা করো, দরজা খোলা আছে। কে তুমি? মা আমি, আমি মানে রাজু। তুমি এক মিনিট, আমি বলছি তুমি সাগরিকা কি, তাই না? হ্যাঁ। দাঁড়িয়ে আছো কেন? এসো। বসো, এখানে বসো। এত দূরে বসেছো কেন মা? কাছে এসো, এসো। সত্যি তুমি সুন্দর সাগরিকা। আপনার চাইতে কম। কিন্তু এত শিগগির আপনি আমাকে কি করে চিনে ফেললেন মা? আমি তোমাকে চিনবো না? সব সময় আমার রাজের চোখে যে আমি তোমাকেও দেখি। তাহলে কি রাজু আমার সম্পর্কে সব কথা আপনাকে বলে দিয়েছে? আমার সাথেও কথা বলে কোথায় মা? তুমি ছাড়া অন্য কারোর সাথেও কথা বলে? বলে না। কিন্তু আমি তো একটি মা, আমার সন্তানের হৃদয়ের প্রতিটি স্পন্দন আমি বুঝতে পারি। একটা মাত্র শব্দই আজ ওর হৃদয়ের বন্ধন মা, সে হচ্ছে সাগরিকা, সাগরিকা, এই সাগরিকা। কিন্তু রাজু কোথায় গেল মা? আমাকে একাই আপনার সাথে দেখা করতে পাঠিয়ে দিল। আচ্ছা, সবসময় রেগে থাকে, সবসময় রাজু এত খেপে থাকে কেন মা? ওর সব রাগ আমার জন্য। কেন? তোমার কাছে আজ কিছুই লুকোবো না আমি, তাছাড়া এখন আর তোমার কাছে কিছুই লুকোনো উচিত না। সারা জীবন যে বন্ধন তোমরা তৈরি করতে যাচ্ছ, কোনো মিথ্যার উপর তা বানানো যায় না। হ্যাঁ সাগরিকা,
আমিও তোমার মতো প্রাচুর্যের মধ্যে বড় হয়েছিলাম। রাজুর বাবাকে ভালোবেসে একদিন ওর হাত ধরে এক কাপড়ে বাড়ির থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু সেদিন আমি জানতাম না সে আমাকে না, ভালোবেসেছিল আমার বাবার সম্পত্তিকে। আমাকে ফাঁকি দিয়ে একদিন সে হারিয়ে গেল। রাজু ওর বাবাকে কোনোদিন দেখেনি, দুনিয়ার মানুষ ওকে না জায়েজ বলে, জারজ বলে। আমার জীবনের এই দাগ রাজুর জীবনে যন্ত্রণা হয়ে গেছে, মুখ ফুটেও কিছু বলে না সত্যি, কিন্তু এই যন্ত্রণা যে সারাটা জীবন ওকে করে করে খাচ্ছে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো ভালোই বেসেছিলাম। দুনিয়ার মানুষ বুঝতে চায় না ভালোবাসা অন্যায় নয়। রাজুকে ওরা জারজ বলে, একজনের পাপের শাস্তি আরেকজন বয়ে বেড়াচ্ছে। পৃথিবীতে তুমি একমাত্র মেয়ে সাগরিকা যে ওকে সব বোঝাতে পারো, ওর যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারো, ওর মনের দাগ মুছে দিতে পারো। আমাকে তুমি কথা দাও সাগরিকা, আমার কাছে তুমি ওয়াদা করো কোনোদিন তুমি রাজুকে ছেড়ে যাবে না, ওয়াদা করো সাগরিকা। হ্যাঁ মা, আমি ওয়াদা করছি, সারা জীবন আমি ওর সঙ্গে থাকব, কখনো আমি ওকে ছেড়ে যাব না, আমি ওয়াদা করছি মা। ওনারা এমন খাতির যত্ন শুরু করলো তোমাকে কি বলবো, বললাম আমি খেয়ে এসেছি শুনবেই না, বললো না ভাই সাহেব না খেয়ে আমি আপনাকে যেতেই দেব না। আচ্ছা তাই বুঝি। পাপা, হাই পাপা। হাই প্রিন্সেস, আমার রাজকন্যা। এবার যে বড় দেরি করে লন্ডন থেকে ফিরলে পাপা। লন্ডন থেকে চিটাগাং গিয়েছিলাম, চিটাগাং থেকে এলাম। চিটাগাং থেকে আমাকে ফোন করে দিলে না কেন? আমি নিজে তোমাকে রিসিভ করতে এয়ারপোর্ট চলে যেতাম। সেই ব্যস্ত থাকো তুমি, তোমার অবসর থাকলেই তো তোমাকে বলবে। দেখলে পাপা, মা তো আমার উপর একদম ভরসা নেই। এখন আমার দেখতে হবে আমার মেয়ের তার বাবার উপর কতটা ভরসা আছে। তোমার কোনো সন্দেহ আছে পাপা? না, একদম না। তাই তো আমি তোমার জীবনের সবচাইতে বড় সিদ্ধান্ত তোমাকে ছাড়াই নিয়ে এসেছি। কোন সিদ্ধান্ত বলে দেব? হ্যাঁ বলেই দাও। তুমি জানো আমি চিটাগাং কেন গিয়েছিলাম? কেন? তোমার বিয়ে ঠিক করতে। আমার বিয়ে? হ্যাঁ তোমার বিয়ে। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। লজ্জা পেয়ে গেছে। জানো ছেলে খুব ভালো, ভদ্র নম্র খানদানি বংশের ছেলে। পাপা এ বিয়ে আমি করতে পারবো না পাপা। কেন মা? কারণ আমি অন্য কাউকে কথা দিয়েছি পাপা। রাজু এসো। পাপা, দিস ইজ রাজু। রাজু উনি আমার পাপা।
রাজু, রাজু বসো। আপনি হয়তো আমার চপ্পলটাকে দেখছেন, এর মধ্যে একটা ছিদ্র আছে যা হয়তো আপনার নজরে পড়ছে না। এছাড়া চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। রাজু, সাগরিকা বলেছিল আমি যেন পরিষ্কার কাপড় পরে দাড়ি শেভ করে মুখে তালা দিয়ে ভদ্রভাবে আপনার সামনে আসি। বলেছিল আপনি আমাকে কি না কি ভাববেন। এই কি ভাববেন আপনি আমাকে? আমি যা আছি আমি তো তাই, আমি কোনো বিশেষ কেউ নই, অন্য দশজনের মতো আমি সাধারণ একটা ছেলে যে আপনার মেয়েকে পাগলের মতো ভালোবাসে। তবে আপনার মেয়ে যাকে ভালোবাসে সে তো কোনো সাধারণ ছেলে হতে পারে না। কিচ্ছু নেই আমার কাছে, টাকা পয়সা ধন দৌলত বংশমর্যাদা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শুধু একটা জিনিস আছে, যেটা এখন আছে আপনার কাছে, যা এখন আমি চাইতে এসেছি। আর যদি আমি না দেই তো? ছিনিয়ে নিয়ে যাব। তোমাকে প্রথম দেখেই আমার মনে হয়েছে তুমি একটা বদরাগী ছেলে। এখন আমি নিশ্চিত ভাবে বলতে পারি তুমি শুধু বদরাগী নও, তুমি একটা বেয়াদবের তুমি ছেলে যার নিজের অতীত সম্পর্কে ধারণা নেই, নেই কোনো ভবিষ্যতের চিন্তা। সাগরিকা, সাগরিকা, এই তোমার পছন্দ যে তোমাকে দুবেলা দুমুঠো ভাত দিতে পারবে না, দুবেলা খাবার জোগাড় করতে যাকে তোমার বাবার অর্থের দিকে চেয়ে থাকতে হবে, এই হচ্ছে তার সামর্থ্য। সেই ছেলেকে তুমি পছন্দ করেছো ঠিক। আর আপনি কি সামর্থ্য আছে আপনার? আজ আপনার কাছে টাকা আছে, প্রাচুর্য আছে, তাই নিজেকে অনেক বড় মনে হচ্ছে। আরে আমার কথা শুনুন, অর্থ প্রাচুর্য ধন সম্পদ এসবের চাইতে অনেক বড় যে মন, সে মন আছে আমার কাছে। বলুন সামর্থ্য উৎস হলো কার, আপনার নামার বড় হলো কে, আপনি নামে মর্যাদা কার বেশি, আপনার নামার? গেট আউট, আই সে গেট আউট। বাবা আউট, চলো চলো রাজু। রাজু, 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 তুমি কি করলে রাজু? তোমার বাবা কোনো দিন আমাকে তোমার স্বামী হিসাবে মেনে নেবে না। চলো সাগরিকা, এক্ষুনি তুমি আমার সঙ্গে যাবে। না। কেন? আমি পরে তোমার সঙ্গে দেখা করবো রাজু, এখন তুমি যাও, যাও। ওয়াদা? হ্যাঁ ওয়াদা, 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 প্লিজ তুমি এখন যাও, যাও রাজু, প্লিজ তুমি এখন যাও, যাও। সাগরিকা, আমার হাতে বন্দুক দেখে তুমি চমকে উঠেছো সাগরিকা। এ বন্দুক তোমার কোনো ক্ষতি করবে না, বন্দুক তো অনেক দূরের কথা, আমি তো আজ পর্যন্ত তোমার দিকে আঙ্গুল তুলেও দেখিনি। সন্তানকে দুঃখ দিতে চায় এমন মা বাবা পৃথিবীতে আছে কিনা আমি জানি না, তবে তবে মা বাবাকে দুঃখ দিতে চায় এমন সন্তান যে আছে তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে তুমি। আমি ইচ্ছে করলে টাকা দিয়ে রাজুকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু এতে সমস্যার সমাধান হতো না, এই মৃত্যু যন্ত্রণা হয়ে সারা জীবন তোমার উপর চেপে থাকত। একজন বাবা হয়ে সন্তানের সাথে এত বড় অন্যায়,
আমি হতে দিতে পারি না পাপা জানো সাগরিকা তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল ডাক্তার বলেছিলেন সে আর কোনোদিন মা হতে পারবে না সবাই আমাকে আরেকটা বিয়ে করতে বলল বলল তোমার একটা ছেলে দরকার আমি সবাইকে বোঝালাম যে শ্রদ্ধা আছে ভক্তি ইচ্ছে ভালোবাসা এক মেয়ে তার বাবাকে দিতে পারে কোনো ছেলে তা দিতে পারে না কিন্তু সেদিন আমি ভুলে গিয়েছিলাম যে লজ্জা যে অপমান যে যন্ত্রণা এক মেয়ে তার বাবাকে দিতে পারে তা তা কোনো ছেলে দিতে পারে না সাগরিকা সাগরিকা সারা জীবন কষ্ট করে মেহনত করে আমি যে সম্মান যে ইজ্জত অর্জন করেছি যাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি তুমি যদি সেই ইজ্জত সম্মানকে পায় ধরে বাড়ি থেকে চলে যেতে চাও তো চাও যাও কিন্তু কেন এক মুহূর্তের স্বপ্নকে সত্যি করার জন্যে মা বাবার উপর তোমার কোনো বিশ্বাস নেই তাই না মা সাগরিকা আমি এখনো বলছি জোর করে আমি আমার সিদ্ধান্ত তোমার উপর চাপিয়ে দিতে চাই না আমি ওই পিতাদের একজন হতে চাই না যারা এমন অবস্থায় জোর করে তার সন্তানকে আটকে রাখে তবে যেতে যদি হয় তোমাকে আমার লাশ ডিঙিয়ে যেতে হবে এই নাও বন্দুক চালাও গুলি তোমার এই বাবার বুকটাকে ঝাঁকড়া করে দাও কমন চালাও গুলি চালাও গুলি চালাও গুলি ঝাঁকড়া করে দাও এই বুকটাকে না বাবা আমাকে মাফ করে দাও বাবা তোমাকে দুঃখ দিয়ে আমি কোনোদিন সুখী হতে পারবো না বাবা আই লাভ ইউ বাবা আই লাভ ইউ ভেরি মাচ আই লাভ ইউ বাবা আই লাভ ইউ হ্যাঁ বাবা আমি ওকে বিয়ে করবো তুমি যাকে বলবে যদি এই মুহূর্তে তুমি আমাকে যেতে দাও একজন অধীর হয়ে আমার জন্য অপেক্ষা করছে ওর কাছে আমি ওয়াদা করেছি পাপা আমাকে আমার ওয়াদা পূরণ করতে দাও একটি ওয়াদা দয়া করে ওকে যেতে দিন আমার মেয়ের উপর আমার পুরো ভরসা আছে ও এমন কিছু করবে না যাতে আমাদের অসম্মান হয় বেশ আমি জানতাম তুমি আসবে আমার ভালোবাসা তোমাকে তোমার ঘর ছেড়ে আমার কাছে টেনে নিয়ে আসবে রাজু আজ আমি পাপার ঘর নয় তোমাকে ছাড়তে এসেছি না না সাগরিকা আবার তুমি ঠাট্টা করছো তাই না না রাজু আমি কোনো ঠাট্টা করছি না আমি আমি পাপার কথা মেনে নিয়েছি আমি ওখানেই বিয়ে করব যেখানে উনি বলবেন কিন্তু যে ওয়াদা তুমি আমার কাছে করেছো তুমি আমার জীবনে আসার অনেক আগেই তো সেই ওয়াদা আমি বাবা মার সাথেও করেছি সেই ওয়াদা যা প্রতিটি মেয়ে জন্মের সময় তার বাবা মার কাছেও করে ওই ওয়াদা আমি পূরণ করব রাজু আমি তাই করব ওরা আমাকে যে করতে বলে আমাকে ভালোবাসার সময় তুমি কি তোমার মা বাবাকে জিজ্ঞেস করে করেছিলে
তুমি তুমি একটা বেঈমান একটা প্রতারক রাজু এসেছিস বাবা আজ এত দেরি হলো যে দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে মা অনেক দেরি হয়ে গেছে সব তার খেলা মা সব তার খেলা সব তার খেলা মা সব তার খেলা তুই মদ খেয়েছিস রাজু হ্যাঁ মা আমি মদ খেয়েছি মা আমি মাতাল হয়ে গেছি মা আমি মাতাল হয়ে গেছি তোর চোখে তো মদের নেশা নয় রাজু অন্য কিছু আছে সেটা কি রাজু সত্যি করে বল ওকে আমি ছেড়ে দিয়েছি মা সাগরিকার মন আমি আমি ভেঙে দিয়েছি হ্যাঁ ওর সাথে হৃদয় সব বন্ধন আমি ছেড়ে টুকরো টুকরো করে ফেলেছি আর আর কোনোদিন ওর সাথে আমি কথা বলবো না মা কোনোদিন দেখা করবো না তুই মিথ্যে বলছিস রাজু আমার সাথে তুই মিথ্যে বলছিস তুই আমার সন্তান তুই কারো মন ভেঙে দিতে পারিস না এমন কিছু করা কোনোদিনই তোর পক্ষে সম্ভব না আমি তোকে চিনি রাজু আমি যে তোর মা আমি মিথ্যে বলেছি মা আমি তো তোমার সন্তান আমি আমি কি করে কার মনে ব্যথা দেব আমি কি করে কার মন ভেঙে দেব ওই সাগরিকা ওই আমা ওই আমাকে ছেড়ে চলে গেছে মা জানো মা আমি আমি যখন ওকে বললাম তুমি তো মাকেও কথা দিয়েছো তার কাছে ওয়াদা করেছো জানো সে কি বললো সে বিশ্বাসঘাতক কি বললো ও বললো ও বললো মা সব বুঝতে পারবেন হ্যাঁ বলো মা বলো বলো তুমি সব বুঝতে পেরেছো তুমি সব বুঝতে পেরেছো মা বলো মা বলো খোদার আরশ হতে এলো পয়গাম দিতে হবে জোড়াবে আজ দুটি নাম বন্যা বয়ে গেল রে
সাক্ষী রয় একটি কবুল বলতে হয় হায় আল্লাহ মিলায় যেন দুটি মো হায় আল্লাহ মিলায় যেন দুটি মো বৃষ্টি আসবে এভাবে এখানে দাঁড়িয়ে থাকলে তো ভিজে যাবে বৃষ্টি আসুক বা ঝড় আমার সব ভয় করে না
কি হলো, এভাবে চলে এলে কেন? তুমি না বললে ঝড় বৃষ্টিকে তুমি ভয় করো না? কখনো কখনো আমি বিজলির শব্দকে ভয় করি। আচ্ছা, আর কোন কোন জিনিসকে তুমি ভয় করো বলো, বলো না। আমি তো বলেছি আমি কোনো কিছুকেই ভয় করি না, আমি এ সময় রাধুনিকা মেয়ে। ও, আর আমি ভেবেছি তুমি পুরনো জামানার সনাতন মেয়ে। এখন তুমিই বলো, ঊনবিংশ শতাব্দীর ছেলের সঙ্গে একবিংশ শতাব্দীর মেয়ের মিলন হবে কি করে? হাত ছাড়ান, হাত ছাড়ান, হাত ছাড়ান বলছি। আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমি চাই না আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক তৈরি হোক। বাসর রাতে কোনো মেয়ের মুখে এমন কথা কি শোভা পায়? এ শুধু কথা নয়, আর দেখুন আমার ইচ্ছার বিরুদ্ধে আমার উপর কোনো হুকুম চলবে না। তুমি কি করে ভাবলে যে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করব? একটা প্রশ্নের উত্তর দেবে, এই যে তুমি আমার সাথে এমন আচরণ করছো, আমি কি জানতে পারি আমার অন্যায়টি কোথায়? অন্যায়টি হচ্ছে এই যে আমি আমি কাউকে বিয়ে করতে চাইনি, ব্যাস। আচ্ছা, তাহলে কি করতে তুমি? যা খুশি করতাম, কিন্তু আমার স্বপ্নকে এভাবে ভেঙে চুরমার হতে দিতাম না। বেশ, আমিও তাহলে তোমার স্বপ্ন ভেঙে চুরমার হতে দেব না। আমার দিকে তাকাও, তাকাও। স্বামী স্ত্রী হিসেবে না হোক, আজ থেকে আমরা দুজন তো বন্ধু হিসেবে থাকতে পারি। আর জানো তো, বন্ধুত্বের প্রথম শর্তই হচ্ছে সমঝোতা। আজ থেকে আমি এমন কিছুই করব না যাতে তোমার মনে দুঃখ লাগে, তুমিও এমন কিছু করবে না যাতে আমার মনে কষ্ট হয়। এভাবে ধীরে ধীরে আমি তোমাকে বুঝে নেব, আর তুমি আমাকে। এভাবে তোমার স্বপ্ন ভাঙবে না, আর আমাদের বিয়ের সম্পর্ক ওটাও অটুট থাকবে। এরপর প্রশ্ন আসছে আজ এবং আগামী কিছুদিন আমাদের রাত কাটাবার। আমি এই ঘরের বাইরে যে কোনো জায়গায় রাত কাটাতে পারি, এতে ঘরের মানুষদের মধ্যে নানা প্রশ্ন আসবে, তাই না? তাই আমাকে তোমার বিশ্বাস করতে হবে। আমি এখানে শুয়ে পড়ি, তুমি ওখানে নিশ্চিন্তে শুয়ে পড়ো, ভয় পেও না। গুড নাইট। লালু ভাই, আমি তো নানা, তোর
মায়ের হতভাগ্য পিতা। পিতা? কার পিতা? কিসের পিতা? চলে যান। কেন? কেন এসেছেন এখানে? কেন? আমার মা মরে গেছে। মা জীবিত থাকতে তার সাথে কোনো সম্পর্ক ছিল না। কেন? এখন কেন এসেছেন? হ্যাঁ লালু, লালুরে, তোর মা ঘর ছেড়ে চলে আসার পর আমি আমার ভুল বুঝতে পারি। তারপর আমি তোদের অনেক খুঁজেছি। আমার একমাত্র মেয়েকে আমি কোথায় না খুঁজেছি। বড় অভিমানী ছিল রে তোর মা। আমার মেয়ে তো ঠিক আমার মতো। আজ তোকে আমি খুঁজে পেয়েছি। আজ যে তোকে আমি হারাতে পারবো না নানু। চল নানু, ঘরে চল। তোকে যে নতুন করে জীবন শুরু করতে হবে। হ্যাঁ নানু, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, সারা বিশ্বের প্রতিটি মানুষকে তুমি শান্তিতে রেখো। আল্লাহুম্মা আমিন, আমিন। গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। নদীর পানি খোদা তোমার মেহরবানি, খোদা তোমার মেহরবানি। এত সুন্দর গান কে গায়? বড় সাহেব ছাড়া কে গাইবে ম্যাডাম? প্রতিদিন সকালে উঠে নামাজ কালাম সেরে এই ভক্তিমূলক গান দিয়েই তো তার দিন শুরু হয়। ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও। মানি চাই না মানি খোদা তোমার মেহরবানি, খোদা তোমার মেহরবানি। একটু এদিকে এসো তো। সুবহান আল্লাহ, ঘরে নতুন বউয়ের ভেজা চুল দেখলে সত্যি খুশিতে মনটা ভরে যায়। বাহ, কি সুন্দর শাড়ি! তোমার মা বাবার পছন্দের তারিফ করতে হয়। এক কাজ করো, তোমার সমস্ত অলংকার এনে আমার কাছে রাখো, যখন দরকার হবে তুমি চেয়ে নিও। কিন্তু আমার অলংকার আমি আপনাকে দিতে যাবো কেন? আমার জিনিস আমি নিজেই সামলাতে পারি। তুমি নতুন এসেছো, শোনো মেয়ে, এই ঘরের সব কিছু কিন্তু আমার হুকুম মতো চলে। জি না, আমি কারোর হুকুম মেনে চলি না, আমি চলি আমার ইচ্ছে মতো। ওরে বাবা, এ দেখি আমার মুখের উপরে কথা বলে। মা, রিয়েলি শি ইজ এ বিচ। কি বললে? কি বললে আমাকে? আমি কি বলবো মা, আমি কি বলবো? তোমার সামনে কথা বলার কি অধিকার আমার আছে? ছেলের বউয়ের মুখে গালি শোনার আগে আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? কি হয়েছে মা? আকাশ,
কি বলবো বাবা, আমি তো এ ঘরের সামান্য চৌকিদার মাত্র। আমি বৌমাকে বললাম তোমার গহনাপাতিগুলো আমার কাছে দাও, আমি হেফাজতে রেখে দেব। আজকাল চাকর বাকরের উপর কি ভরসা আছে, কখন চুরি হয়ে যায়। বৌমা রেগে গেল বাবা, আমাকে এমন ভাবে গালি দিল। আমি গালি দিয়েছি না? আপনার মা মেয়ে মিলে আমাকে গালি দিয়েছেন, এখন ছেলের সামনে মিথ্যে বলছেন, নাটক করছেন। ব্যাস, মার কাছে মাপ চাও সাগরিকা। কি বললাম তো, মার কাছে মাপ চাও। অসম্ভব, অসম্ভব, ইম্পসিবল। সাগরিকা, সাগরিকা, আমি আগেই বলেছি আমার উপর কোনো হুকুম চলবে না। মা তো শুধু অলংকারই চেয়েছে, তাই না? যাও দিয়ে এসো। কখনো না। কেন আমি আমার অলংকার অন্য কারো হাতে দেব? এই অলংকার আমার বাবা আমাকে দিয়েছে, এই অলংকার আমার মায়ের স্মৃতি। তাছাড়া কথাটা অলংকার দেয়া নেয়ার নয়, কথাটা হচ্ছে আমার উপর এভাবে হুকুম চালাবার। আমিও তো তাই বলছি সাগরিকা, প্রশ্নটা অলংকারের নয়, প্রশ্নটা হচ্ছে বড়কে সম্মান করা। এর চেয়ে অনেক বেশি অলংকার আমি তোমার জন্য কিনে আনবো। মা যখন হুকুম করেছে, যাও তুমি তা পালন করো, মাকে ওগুলো দিয়ে এসো। না, আমি দেব না। এখন তুমি রেগে আছো তো, তাই অমন কথা বলছো। আমি খুব ভালো করেই জানি তোমার রাত যখন ঠান্ডা হয়ে যাবে তখন তুমি তাই করবে যা সঠিক, যা তোমার করা উচিত। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। না, আমি এমন কিছুই করব না। থাকবো না এখানে, আমি আর এক মুহূর্ত থাকবো না। ম্যাডাম, ম্যাডাম কি করছেন আপনি এখানে? আর এক মুহূর্ত না, আমি চলে যাচ্ছি। কোথায় যাবেন ম্যাডাম? আমার ঘরে। কিন্তু ম্যাডাম, এটাই তো আপনার ঘর। না, এটা আমার ঘর না। ম্যাডাম, এ আপনি কি বলছেন? আপনি তো দেখছি ওদের ফাঁদেই পা দিয়েছেন। হ্যাঁ ম্যাডাম, ওরা তো চাচ্ছি যেন আপনাদের ঘর ভেঙে যায়। কি ম্যাডাম, খোদার কসম, আপনি আসুন, আসুন আমার সঙ্গে। আসুন ম্যাডাম, আসুন। ওই যে সত্যি মা, ইউ আর ব্রিলিয়েন্ট পারফরমেন্স, যা অ্যাক্টিংটা করলে না, তোমার তো অস্কার পুরস্কার পাওয়া উচিত ছিল। থ্যাংক ইউ। আকাশকে কি বোকাটাই না তুমি বাড়ালে মা। কিন্তু ওই মেয়ের সাহস দেখলি, আমার মুখের উপরে কথা বলে। আসলে ওর মতো বেয়াদব জিদ্দি মেয়ে কখনো দেখিনি। ওর কত বড় সাহস, তোমার কাছে অলংকার গুলো তো দিলই না, উপরন্তু ক্ষমা পর্যন্ত চাইলো না। অলংকার তো আমার হাতে আসবেই, আজ পর্যন্ত এমন কখনো হয়েছে যে আমি হুকুম করেছি আকাশ তা অমান্য করেছে? আকাশ ভাইয়ের মতো বুদ্ধ আর একটাও খুঁজে পাওয়া কঠিন। ও জানে আমরা কি কতটা ঘৃণা করি, তারপরও ঘুর ঘুর করে তোমার পায়ের কাছেই পড়ে থাকে। কি বোকা রে বাবা, এই রিয়েল ফোন। তাহলে এখনো তোমার মাথা ঠান্ডা হয়নি, এখনো তুমি মায়ের হাতে অলংকার তুলে দাওনি। মা, 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 ভাই, বোন, বড় ভালোবাসেন ওদের, ওদের ভালো মন্দের চিন্তা অস্থির থাকেন, নিজের চাইতে ওদের বেশি বিশ্বাস করেন। কিন্তু আপনি কি জানেন আপনার প্রিয় মা বোন ভাই ওরা ওরা আপনাকে নিয়ে কি ভাবে, আপনাকে ওরা কি চোখে দেখে? কি সে কথা শোনার মতো সাহস আছে আপনার বুকে? যদি থেকে থাকে তাহলে শুনুন, ওরা আপনাকে ঘৃণা করে। এভরিবডি হেটস ইউ, বোকা ফুল ব্যাকুপ মনে করে, জানেন? এসব জানেন আপনি? জানি, আমি সব জানি।
সব আমার জানা আছে। আমি জানি ওরা আমাকে ঘৃণা করে, তবু আমি ওদের পাগলের মতো ভালোবাসি। কেন বাসি জানো? কারণ আমি জানি ঘৃণাকে শুধুমাত্র ভালোবাসা দিয়ে জয় করা যায়, শুধু ভালোবাসা দিয়ে। এত ভালোবাসা, এত ভালোবাসা আমি ওদের দিতে চাই যেন একদিন না একদিন ওরা আমাকে ঘৃণা ভুলে ভালোবাসতে বাধ্য হয়। এটাই আমার নীতি, এটাই আমার বিশ্বাস। ভালো দিয়েই কেবল মন্দকে ধ্বংস করা যায়, কেবল শান্তি দিয়েই কারো মনের আগুন নেভানো যায়। মানুষের মাঝে থাকতে হলে মানুষের মতো হয়ে থাকতে হয় সাগরিকা, জানোয়ারের মতো নয়। যা বলছি শোনো প্লিজ, চলো সমস্ত অলংকার মাকে দিয়ে আসি। মাকে সম্মান করলে তোমার সম্মান কম হয়ে যাবে না, চলো। মনটা বলেছে আমাকে সে ভালোবেসেছে তোমাকে, এ মনটা বলেছে আমাকে সে ভালোবেসেছে তোমাকে, রয়েছ আমার অন্তরে দূরে থেকো না আর দূরে, রয়েছ আমার অন্তরে দূরে থেকো না আর দূরে, এসো না আর কাছে এসো আমাকে শুধু ভালোবাসো। বলেছে আমাকে সে ভালোবেসেছে তোমাকে, রয়েছ আমার অন্তরে দূরে থেকো না আর দূরে, রয়েছ আমার অন্তরে দূরে থেকো না আর দূরে, এসো না আর কাছে এসো আমাকে শুধু ভালোবাসো। এমনটা বলেছে আমাকে সে ভালোবেসেছে তোমাকে, চন্দ্র তারা নীল সাগরে উঠবে না তো ঢেউ তোমার কথা ছাড়া, ও চাও যদি তুমি এনে দেব ওই আকাশের চন্দ্র তারা, নীল সাগরে উঠবে না তো ঢেউ তোমার কথা ছাড়া, কি যে চেয়েছি কি যে পেয়েছি কি যে হলো শেষে, এসো আমাকে শুধু
ভালোবাসো এমনটা বলেছে আমাকে সে ভালোবেসেছে তোমাকে সেখানে ভাঙবো নিয়ম নীতি ওয়াদা করেছি আমি তোমাকে করব জীবন সাথী রয়েছো আমারে অন্তরে দূরে থেকো না আর দূরে রয়েছো আমারে অন্তরে দূরে থেকো না আর দূরে এসো না আরো কাছে এসো আমাকে শুধু ভালোবাসো আমাকে শুধু ভালোবাসো আমাকে শুধু ভালোবাসো সে তোমাকে রয়েছ আমার অন্তরে দূরে থেকো না আর দূরে রয়েছ আমার অন্তরে দূরে থেকো না আর দূরে এসো না আর কাছে এসো আমাকে শুধু ভালোবাসো কে শুধু ভালোবাসো হাউ ডিয়ার ইউ টাচ মি আপনি কোথায় যাচ্ছেন আমি জানতে চাইছি আপনি কোথায় যাচ্ছেন টুনটুনি স্যার আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি কবে আসবেন জানি না আর আমি একা একা থাকবো পুরো ঘর আছে ঘরের সবাই আছে আর তাছাড়া এমনিতেও আপনি একা থাকতে বেশি পছন্দ করেন যদি কোনো কিছু দরকার হয় তো কোনো কিছুই দরকার হবে না আর যদি হয়ও এখন থেকে নিজের সমস্যা আপনি নিজেরই সমাধান করার অভ্যাস করা উচিত উইল এক্সকিউজ মি প্লিজ জিল
আজকা কি চাই তোর এই স্টেট আমার এই মুহূর্তে তোদের স্টেট ছেড়ে চলে যেতে হবে যদি না যাই টাকা পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে নিস রাজু আজ থেকে এই সম্পত্তি ব্যবসা বাণিজ্য সবকিছু তোমার না না নো এই চেয়ারে শান শকত এসবের প্রতি আমার কোনো লোভ নেই রাজু সৌভাগ্যকে তুমি পায়ে ছেড়ে দিও না আজকের পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে হলে টাকার বড় প্রয়োজন হ্যাঁ নানু তুমি ঠিকই বলেছ এই টাকার জন্য আমি আমার জীবনের সবচেয়ে দামি সম্পত্তি হারিয়েছি আমার সুখ আমার স্বপ্ন আমার প্রেম আমার ভালোবাসা সব সব আমার কাছ থেকে চলে গেছে কিন্তু এখন সময় বদলে গেছে তোমার কাছে অর্থ আছে ক্ষমতা আছে শক্তি আছে সব আছে সব এবার আমার প্রেম আমি ছিনিয়ে নেব আমি আমি চোর করে ছিনিয়ে নেব আমার ভালোবাসা রাজু জোর করে ভালোবাসা ছিনিয়ে নিতে চাও শক্তি দিয়ে ভালোবাসাকে জয় করতে চাও জয় এবার আমি জোর করব হ্যাঁ শক্তি দিয়ে ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে আসবো সেদিন সেদিন আমার কাছে টাকা ছিল না দুর্বল দুর্বল অসহায়ের মতো শুধু চোখের পানি ফেলেছি আবার আমার মা আমার মা আমার কোলে মাথা রেখে মারা গেছে আমি আমি কিছুই করতে পারি শুধু শুধু চেয়ে চেয়ে দেখেছি এখন সময় বদলে গেছে পৃথিবী দেখতে কত নিষ্ক্রিয় হতে পারে আমি হ্যালো ভাবি একটা জরুরি আলাপ আছে আপনার সঙ্গে দয়া করে একটু স্টাডি রুমে আসবেন কি এমন জরুরি আলাপ এত রাতে প্লিজ ভাবি একটু আসুন না ঠিক আছে আসছি Looking so cute tonight. Bobby. Come on. Don't be so rude. বন্ধ করো এই নাটক। আমি জানি তোমার এবং ভাইয়ার মধ্যে কেমন সম্পর্ক চলছে আর চলছে না। কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু হতে পারে। মানে? হ্যাঁ। আর এই সম্পর্কের কথা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। I promise.
স্যার এসে গেছে। ঘরে যাম স্যার। হ্যাঁ তুমি চলে যাও। জি মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ববি কখনো এমন নোংরা কাজ করতে পারে না। ইউ আর রাইট মামা, সব দোষই মেয়ের। ও নিজেই ববিকে কোনো বাজে ইঙ্গিত করেছে। হ্যাঁ মা, শুধু কাল রাতেই নয়, বেশ কিছুদিন ধরেই ও আমাকে বাজে ইঙ্গিত করে চলেছে। জানো মা ও আমাকে কি বলেছিল? আমাকে জোর করে জাপটে ধরে বলেছিল, এসো, এ কথা কেউ জানতে পারবে না, তোমার ভাইয়া বাইরে গেছে, এমন সুযোগ আর পাবে না। আমি সরে যেতে চেয়েছি বলে ও আমাকে আরো জোরে জাপটে ধরে। মিথ্যে, সব মিথ্যে, বিশ্বাস করো আকাশ, ও যা বলছে সব মিথ্যে। তোমার কথা আকাশ বিশ্বাস করবে ভেবেছো? ও তো বিশ্বাস করবে আমার কথা, তাই না বাবা আকাশ? মা তুমি মিথ্যে বলছো। আকাশ এসব তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি মা, তুমি ববি টিনা তোমরা সবাই মিথ্যা বলছো মা। না জানি না জানি কত দিন কত মাস কত বছর তোমরা আমার সাথে মিথ্যার পর মিথ্যা বলে আসছো, আর আমি মুখ বন্ধ করে তোমাদের কথা মেনে আসছি শুধুমাত্র এই আশায় একদিন না একদিন তোমাদের সব মিথ্যা বলা শেষ হয়ে যাবে, আমার প্রতি তোমাদের সব ঘৃণা ভালোবাসায় রূপান্তরিত হবে। কিন্তু আর আমি বরদাস্ত করব না, সাগরিকা মিথ্যা বলছে না, আমি তোমাদের সমস্ত কথা মেনে নিতে রাজি আছি, কিন্তু এ কথা আমি কোনো দিন মেনে নেব না যে সাগরিকা চরিত্রহীন আর চরিত্রে করে দাগ আছে। ও তাহলে আজ আমাদের চাইতে সাগরিকার কথাই তোমার কাছে সত্যি হয়ে গেল, সাগরিকাই তোমার আপন হয়ে গেল, তাহলে আর আমাদের এখানে থেকে কি লাভ? আজই আমরা এ ঘর ছেড়ে বাগান বাড়িতে চলে যাব, কি বলো তোমরা? মা আমি তো সারা জীবন আপনার সব কথা মাথা পেতে মেনে এসেছি, আর যদি এ সিদ্ধান্ত আপনি নিয়ে থাকেন তবে তাও নিশ্চয়ই ভেবে চিন্তে নিয়েছেন মা। ঠিক আছে ঠিক আছে, চল ববি চল টিনা, এ বাড়িতে আর এক মুহূর্ত নয়। কি তুমি এত সকালে? প্রতিদিন তো তোমার গানেই ঘুম ভাঙে, আজ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। সরি, কেন যেন ভালো লাগছিল না। মার জন্য মন খারাপ করছিল তো? একটা কথা বলি, দেখো তুমি বলছো এই কথা। হ্যাঁ আকাশ, সব মানুষকে এক সময় না এক সময় সত্যের মুখোমুখি হতেই হয়।
আর সেদিন সে তাই করে যা তার করা উচিত যা সঠিক। সত্যি সাগরিকা, আজ তুমি আমাকে বিরাট দুশ্চিন্তা থেকে বাঁচালে, থ্যাংক ইউ। বলে তুমি না বলেছো আমরা বন্ধু, বন্ধুত্বে থ্যাংক ইউ থাকে না। ফুলগুলো সুন্দর করে সাজিয়ে রাখ। সাগরিকা, সাগরিকা, লাভ ইউ হানি। শোনো, আমি অফিসে যাচ্ছি, দুপুরে একসাথে লাঞ্চ করব। দেরি করবে না কিন্তু। ওকে, বাই। মাই গড, এখন কেমন আছো? ভালো। খবরটা শোনার পর ভয়ে আমার দম বন্ধ হয়ে গিয়েছিল জানো। অন্যায় করেছি আকাশ। ছি, তুমি যা করেছ ঠিক করেছ আকাশ। হ্যাঁ সাগরিকা, ভালোবাসতে বাসতেই তো ভালোবাসা হয়ে যায়।
আসসালামু আলাইকুম ভাইজান ভাবিজান। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যালো। হাই। অ্যাটেনশন প্লিজ। বন্ধুগণ, সাগরিকা আর আকাশের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে আমাদের আন্তরিক শুভেচ্ছা। থ্যাংক ইউ মিস ইলিয়ান, লেডিজ এন্ড জেন্টলম্যান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সত্যি তোমাদের খুব সুন্দর লাগছে। কি দেখছো? তোমাকে। You are looking so beautiful and gorgeous. তোমার মন সুন্দর তো? তাই সবকিছু তোমার চোখে সুন্দর হয়ে যায়। Congratulations, সাগরিকা। Congratulations, my love. আরে বাহ, দু বছর হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো মনে হচ্ছে হানিমুনের গন্ধ শুকায়নি। সত্যি এখনকার কাপলদের তোমাদের কাছ থেকে শিখে নেওয়া উচিত কাকে বলে হৃদয়ের বন্ধন। সত্যি মিস শিউলি, আপনি বুড়ো হয়ে যাবেন তবু আপনার দুষ্টুমি যাবে না। আকাশের ম্যারেজ ডে অ্যারেঞ্জমেন্টটা দেখছো কি সুন্দর। জাস্ট কামিং হানি। আচ্ছা মিস শিউলি, ওই যে আপনি বললেন আপনার মেহমান আসছে চিটাগাং থেকে, ওর জন্যই তো পথ চেয়ে আছি। ঠিকই আছে, আপনার মেহমান তো আমাদের মেহমান। ও সো সুইট অফ ইউ। থ্যাংক ইউ। আরে ওই তো ও চলে এসেছে, মাই ডিয়ার রাজু। যত নিষেধই করো উপহার নিয়ে ওরা আসবেই, ভালোবাসা প্রকাশ করার এমন সুযোগ কেউ ছাড়তে চায় না। ওরে বাবা, এত দামি উপহার, এটা আবার কে দিল? মিস্টার রাজু। রাজু রাজু রাজু, এটা আবার কে? ওই যে মিস শিউলি, ওনার বন্ধু। ও, ওই যে বাইরে থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমাদের এমন দামি উপহার দেবার কি দরকার ছিল তার? ফেরত দিয়ে দেব। না না, এত ভালোবেসে দিয়েছে, হুট করে ফেরত দিলে তার খারাপ লাগবে। এক কাজ করি, আমাদের মতো করে ফেরত দিই, কি বলো তুমি? হ্যাঁ, যা ভালো মনে করো। হ্যালো। ও মিস শিউলি, আরে আপনার কথাই হচ্ছিল। পার্টি কাল? দাঁড়ান জিজ্ঞেস করে নেই। সাগরিকা, মিস শিউলির মেহমান মিস্টার রাজু, কাল একটা পার্টির আসবে, তাহলে হ্যাঁ বলে দেই। হ্যালো, ঠিক আছে মিস শিউলি, আমরা দুজনেই আসছি। থ্যাংক ইউ মিস্টার আকাশ, থ্যাংক ইউ, ইটস ডান, হয়ে গেছে, ইয়েস, ওরা আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস শিউলি, আপনি ছাড়া কারো পক্ষে কাজ করা সম্ভব ছিল না। এই পার্টি হবে শহরের সবচাইতে সেরা পার্টি, সবচাইতে শানদার, সবচাইতে সুন্দর। আর এই শানদার পার্টিকে সুন্দর কে বানাবে জানেন? আমার পার্টনার মিতালি। কি পার্টনার? অবশ্যই রাজু, এই জন্যই তো আমি এতদূর থেকে তোমার সাথে এসেছি, আর শেষ পর্যন্ত তোমার সাথেই থাকবো। বাহ, তাহলে তো আর কোনো সমস্যাই নেই, আমি এখন আসি। বাই রাজু, বাই মিতালি, কাল পার্টিতে দেখা হবে, বাই। বহু সময় পর ওই সময় আসছে। তোমার সময়কে এখন আর কে আটকাবে রাজু? এখন তো সময় তুমি রাজা, কাল তুমি একা ছিলে, আজ সময় তোমার সাথে। আজ তোমার সব খুশি দেখে আমার খুব খুশি লাগছে, তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছো, তাই না রাজু? হ্যাঁ মিতালি, খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি, এত খুশি আমি আগে কখনো হইনি। মিতালি, আজ পর্যন্ত সাগরিকা সম্পর্কে শুধু তুমি শুনে এসেছো, যখন দেখবে না তখন বুঝবে
কেন আমি ওর জন্য এমন পাগল ছিলাম? কেন কেন রাজু ওর জন্য দিওয়ানা ছিল? কেন এবার রাজু মরে গিয়ে আজও বেঁচে আছে? যখন দেখবে তখন বুঝবে। হ্যাঁ রাজু, আমি দেখব, আমি ওকে দেখব রাজু, নিশ্চয়ই দেখব। I am excited. I am really excited. সত্যি দারুণ, এমন সুন্দর পার্টি। হ্যাঁ, পয়সা খরচ হয়েছে জলের মতো। আরে মার্গারেট, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তোমাকে কে সাহায্য করলো? তুমি আবার রাজুকে চেনো নাকি? জি না ম্যাডাম, গুলশানের কেনায় পার্টির দাওয়াত পেয়েছে। সবাই যখন এসেছে ভাবলাম আমি তো একা ঘরে বসে থাকবো কেন। আচ্ছা এই মিস্টার রাজু করেটা কি? তা দিয়ে আমাদের কি দরকার ডার্লিং? কেউ বলে জমিদারি আছে, কেউ বলে ব্যবসা করে, আমাদের দরকার মক্কেল। আমাদের তো কাজ হচ্ছে খাও দাও ফুর্তি করো, ব্যাস। এটা ফ্লেভার অফ দ্য মান্থ, এ মাসের চিড়িয়া চাই বুঝি। হাই আকাশ, হাই সাগরিকা, ওয়েলকাম, হোয়াট এ বিউটিফুল কাপল। সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি জানতাম তোমরা দুজন আমার পার্টিতে না এসেই পারবে না। কেউ একা রয়ে যায় সঙ্গে, কেউ একা।
আসল জায়গা সাগরিকা। রাজু, মা কেমন আছে? মা মরে গেছে। কি, মা মারা গেছেন? হ্যাঁ সাগরিকা, যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেছো, মাও সেদিন এই দুনিয়া ছেড়ে চলে গেছে। মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে? হ্যাঁ, সব স্বপ্ন পোকে নিয়ে মরে গেছে আমার মা। কিন্তু কিন্তু আমি তো বেঁচে আছি, প্রতি মুহূর্ত তোমার কথা বুকে ধরে আমি বেঁচে আছি। জানো সাগরিকা, যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, সেদিন আমার পকেটে 50টি পয়সাও ছিল না, আর আজ আমার কাছে কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা। জানো সাগরিকা, তোমাকে তোমাকে হারিয়ে আমার কত কষ্ট হয়েছিল তুমি ভাবতে পারবে না। আমি আমি চলতাম, চলতে চলতে ক্লান্ত হয়ে যেতাম, মরতে ইচ্ছে করত, আত্মহত্যা করতে ইচ্ছে করত, কিন্তু কিন্তু তোমার চিন্তা আবার আমাকে ফিরিয়ে এনেছে। আবার আবার নতুন করে আমি এগিয়ে গেছি। বিশ্বাস করো সাগরিকা, আজ আজ ওই টাকা পয়সা ধন সম্পদ এসব এসব আমি কিচ্ছু চাই না। তোমার জন্য, শুধু তোমার জন্য আমি আমি সব ছেড়ে আসতে পারি, সব। কিন্তু রাজু, আজ যে আমি কখনো তোমার হতে পারবো না রাজু। এখন যে আমি অন্য কারো হয়ে গেছি। না সাগরিকা, না। সেদিন তুমি যা করেছো তোমার ইচ্ছার বিরুদ্ধে করেছো। জোর করে তোমার বাবা তোমার বিয়ে দিয়েছিল কোন মানুষের সাথে নয়, ওই মানুষটার টাকার সাথে, ও শান শকত আর ধন সম্পদের সাথে। এখন এখন ওই টাকা, ওই শান শকত সব সব আমার হয়েছে। এখন এখন তো তুমি আমার হতে পারো কি? তুমি পারো না? তুমি কি পারো না আমার হতে? রাজু, আমি জানি না আমার বিয়ে কার সাথে দেওয়া হয়েছিল, কিন্তু আজ আমি শুধু এটুকু জানি, যার সাথে আমার বিয়ে হয়েছে, যে আমাকে স্ত্রী বলে আপন করে নিয়েছে, সেই আমার স্বামী।
হ্যাঁ রাজু, হ্যাঁ আমার স্বামী আমার জীবনসাথী, আমার হৃদয়ের বন্ধন, জীবনের প্রতিটি নিঃশ্বাসে, হৃদয়ের প্রতিটি স্পন্দনে, প্রতিটি মুহূর্তে শুধু সেই আছে রাজু। আজ আর তুমি সেখানে নেই, আমার হৃদয়ের কোথাও আজ আর তোমার অস্তিত্ব নেই রাজু। ভুলে যাও, ভুলে যাও আমার কথা। হ্যাঁ রাজু, হ্যাঁ সবকিছু তুমি ভুলে যাও। না সাগরিকা, না, আমি তোমাকে ভুলে যাবো এ হতে পারে না, আর তুমি আমাকে ভুলে যাবে এও আমি হতে দেবো না। এই জীবনে তুমি আমার হবে। হ্যাঁ তাহলে তুমিও শুনে নাও রাজু, শুধু এ জীবনে কেন, এ জীবনের পরও যদি কোনো জীবন থাকে সেই জীবনের জন্য আমি আকাশের হয়ে গেছি রাজু, আমি ওর হয়ে গেছি। বহুত অন্যায় করা হয়েছে আপনাদের সাথে। আমরা কখন বললাম যে আমাদের সাথে ন্যায় করা হয়েছে? তবু রক্তের ঋণ তো শোধ করতেই হয়। কিন্তু রক্তের ঋণ আপনারা একা কেন শোধ করবেন? ওয়াই নট আকাশ? সে কি করে সম্ভব? কেন 50-50 করে? এই মুহূর্তে আপনারা ব্যবসার চার ভাগের এক ভাগের মালিক, তিন ভাগের মালিক আকাশ একা। কেন না আপনারা সমান সমান অংশীদার হয়ে যান? ও কি করে সম্ভব? ভেরি সিম্পল, আপনারা আমার সাথে হাত মেলান, আমি রাজি। কিন্তু মিস্টার রাজু, আপনি নিজেই এত বড় বিজনেসম্যান, আমাদের ব্যবসায় আপনার এত ইন্টারেস্টের কারণ জানতে পারি? হ্যাঁ, আমাদের প্রতি আপনার এত দরদ, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কম্পিটিশন, প্রতিদ্বন্দ্বিতা, সমাজে আমার অবস্থান, আমি এত উঁচুতে নিয়ে যেতে চাই যেখানে দাঁড়িয়ে থাকবো শুধু আমি একা, আর কেউ থাকবে না। বাহ, বেশ তো, আমরা আপনাকে এ ব্যাপারে সাধ্যমতো সাহায্য করব, কি বলে ভাইয়া? নিশ্চয়ই, তাছাড়া আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কারণ আপনার আছে টাকা। আর ওদিকে আকাশকে দেখুন, সমস্ত বাড়ি জমি ফ্যাক্টরি বন্ধক দিয়ে টাকা নিয়ে নতুন প্রজেক্ট শুরু করেছে। আর সেই প্রজেক্টকে সাকসেসফুল করে জয়ী হয়ে সে ফিরে আসবে, তাই না? হু নোস, এই জীবনে তো দূরের কথা, পরপারের জীবনও সে জিততে পারবে না, কখনো না, নেভার। এ আপনি কি বলছেন? এই মুহূর্তে আমার টাকা দরকার, বাস। তাছাড়া আপনার প্রজেক্টের উপর এখন আর আমার কোনো ভরসা নেই। কিন্তু আপনার কথা মতোই তো আমি আমার সমস্ত টাকা এই প্রজেক্টের পেছনে ইনভেস্ট করেছি। দেখুন মিস্টার আকাশ, আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি, আমার টাকা ফেরত দরকার, দিয়ে দিন। কিন্তু এই অল্প সময়ে এত টাকা? আপনি দিতে না পারেন কোনো অসুবিধা নেই, অন্য একজন আপনার হয়ে টাকাটা ফেরত দিতে রাজি আছে, আপনি তার সাথে আলাপ করে নেবেন। মিস্টার দেওয়ান, কে সে? ওনার নাম রাজু, মিস্টার রাজু। রাজু? দেখুন মিস্টার ইসলাম, ব্যবসাতে তো আপস অ্যান্ড ডাউন হতেই পারে, সেবার আপনার বিপদের সময় আমি আপনার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, আজ আমার এই বিপদে আমাকে সাহায্য করা তো আপনার উচিত, তাই না? হ্যাঁ, আপনি বুঝতে চেষ্টা করুন, মিস্টার দেওয়ান তার সমস্ত কাগজপত্র কারো কাছে বিক্রি করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আমি তাকে ফোনও করেছি, সে ফোন ধরছে না। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু তার নামটাই জানি, ওর নাম রাজু। হ্যাঁ, মিস্টার রাজু। হ্যালো ব্রাদার, ববি তুমি আমার চেয়ারে কি করছো? হায়, এর চেয়ারা এখন তোমার আছে কোথায় ভাই? এতদিন তুমি ছিলে কোম্পানির চার ভাগের তিন ভাগ শেয়ারের মালিক, আর এখন হয়েছো 50-50, আর সেই 50% শেয়ারের মালিক যিনি, তিনি আমাকে এখানে বসার অনুমতি দিয়েছেন। হ্যাঁ
ইউ আর রাইট রাইট মাই ব্রাদার আমিও এটাই ভাবছিলাম আমার সন্দেহ সত্যি হলো কিন্তু বাবি আজ যখন তুমি চেয়ারে বসেই পড়েছো বসো তবে দয়া করে এই চেয়ারটা সম্মানন্দ তো রাখতে শেখো সুখে থেকো হাই রাজু আই হ্যাভ ডান ইট রাজু ইজ আউট হ্যাঁ রাজু হ্যাঁ এই তো আমাদের পার্টনারশিপ শুরু হলো দেখো না সামনে আরো কি কি হয় ইয়েস রাজু ইয়েস ওকে জানি না ওর সাথে আমার কিসের দুশ্মনী কি চায় কেন এভাবে সে আমার পেছনে লেগেছে সব ঠিক হয়ে যাবে আকাশ এই কষ্টের দিন আমাদের থাকবে না কিন্তু এখন যা হচ্ছে সবচেয়ে বড় খারাপ হচ্ছে সাগরিকা সবাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে কিন্তু তোমার বুকে সাহস রাখতে হবে কাল থেকে এই ঘরও আমাদের আর থাকবে না ঘর কাল এবারে নিলাম হবে সাগরিকা এবারে কাল নিলাম হয়ে যাবে কিছু হবে না কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে তুমি দেখে দিও সব ঠিক হয়ে যাবে জেন্টলম্যান নিলাম শুরু হচ্ছে আপনারা দাম বলুন 8 কোটি 9 কোটি 10 কোটি 15 কোটি 15 কোটি আর কেউ আছেন 15 কোটি 1 15 কোটি 2 20 কোটি 20 কোটি 1 20 কোটি 2 20 কোটি 3 সল কনগ্রাচুলেশন মিস্টার রাজু এই বাড়ি এখন আপনার ওটা আমাদের হাতে দিন শরীফ মিয়া টুনটুনি কি করছো তোমরা এখন তো আর আমি মালিক নই না ভাইজান অমন কথা বলবেন না যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ আপনারাই আমাদের মালিক থাকবেন আমাদের জন্য তুমি কেন এভাবে চাকরিটা হারাতে চাইছো ভাই ভাইজান আপনার মতো মানুষের জন্য একটা না অমন হাজারটা চাকরি আমি কোরবানি করতে রাজি আছি কর্মচারীদের আপনি আপন ভাইয়ের মতো আদর করেছেন সারা জীবন মানুষের বিপদে তাদের পাশে যে দাঁড়িয়েছেন অসুস্থকে সেবা করেছেন ছিন্নমূলদের বাড়ি বানিয়ে দিয়েছেন চলেন ম্যাডাম আমার রাজারবাগের বাড়িটা আপনাদের জন্য খালি করে রেখেছি কিন্তু টুনটুনি আর কিছু ভাববেন না ম্যাডাম ও বাড়ি তো আপনাদের টাকা দিয়েই আমরা বানিয়েছি চলেন স্যার চলেন ম্যাডাম আসুন চলো thank you.
করে দেখো, এখনো তুমি কত কুৎসে, আর ওই আকাশ কত সুন্দর, তুমি কত গরিব আর কত ধনী, তুমি আজও শূন্য একা, আর আকাশের জীবন এখনো ফুলে ফুলে ভরা। সে ভালোবেসেছে তোমাকে, এমনটা বলেছে আমাকে, সে ভালোবেসেছে তোমাকে, এমনটা বলেছে আমাকে, সে ভালোবেসেছে তোমাকে, রয়েছো আমার অন্তরে দূরে থেকো না আর দূরে, রয়েছো আমার অন্তরে দূরে থেকো না আর দূরে, এসো না আরো কাছে এসো, আমাকে শুধু ভালোবাসো, লা 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 লা। আমার ভালোবাসার একমাত্র পথের কাঁটা, ওকে আমি সরিয়ে দেবো। তুমি ভুল করছো রাজু, ভালোবাসা জোর করে হয় না, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। মিথ্যে কথা আমি বিশ্বাস করি না, আমার ভালোবাসা আমি জোর করে আদায় করে নেব। রাজু গাড়ি থামাও, রাজু গাড়ি থামাও, রাজু থামাও বলছি, রাজু আমি
বলছি গাড়ি থামো রাজু সামনে যাও রাজু গাড়ি থামো সাগরিকা আমার সাগরিকা জীবনের বিনিময়ে আমি তোমাকে পেয়েছি আজ যে আমি কিছুই চাই না সাগরিকা আজ যে কিছুই আমি চাই না সাগরিকা 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 আমি তো আমার ঠিকানা মতোই আছি না এটা তোমার ঠিকানা না এটা আমার মেয়ে আর তার স্বামীর ঠিকানা কোথায় ওরা আমি ওদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি আপনার কারণে কি করেছো তুমি ওদের সাথে নো 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 এটা ভাববেন না যে আমি বেত্তমে যেসব ভুলে গেছি আমার জুতোয় নিজের চেহারাটা দেখুন আর স্মরণ করুন সেদিনের কথা যেদিন আমার সত্যিকারের ভালোবাসাকে আপনি অস্বীকার করেছেন শুধু এই কারণে যে সেদিন আমার পায়ে জুতো ছিল না ছিল সাধারণ একটা চপ্পল আমার গায়ে দামি পোশাক ছিল না ছিল গরিব পোশাক আমার পকেটে টাকা ছিল না এই জন্য চলে যান এই জুতো দিয়ে আপনাকে চাপকাবার আগে এই বাড়ি থেকে আপনি বেরিয়ে যান আউট আই সে গেট আউট আজ আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি আমার সেদিনকার সিদ্ধান্ত ছিল সঠিক আমি আমার মেয়ের যোগ্য বলে যাকে পছন্দ করেছি ঠিক করেছি সন্তানের কাছে মা বাবার অস্তিত্ব ফ্রেস্তার মতো হয় আর ওই আসনে বসে ওরা যা সিদ্ধান্ত নেয় সঠিক নেয় আর একটা কথা তুই সেদিনও বেয়াদব ছিলি আজও তেমনি বেয়াদবই আছিস আমার মেয়ে সেদিনও তোর হয়নি কোনদিন হবেও না হব শ্বশুর মশাই আপনিও মনে রাখবেন যতই কথা আপনি বলুন না কেন সাগরিকাকে আমি ছিনে আনবই ওকে জয় করে আমি আপনাকে শ্বশুর বানাবই আজ নয়তো কাল কিছু ঘটে গেল আর তুই একটি বারো আমাকে কিছুই জানালি না আমি তোমাকে পেরেশান করতে চাইনি পাপা সাগরিকা তুই ভালো করে জানিস তুই আমার একমাত্র মেয়ে আমার যা কিছু আছে সব তো তোর আর আকাশের জন্য আমি নতুন করে আকাশের জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেব না পাপা ও কথা তুমি বলো না আকাশ হলে কষ্ট পাবে আকাশ কি রাজু সম্পর্কে সবকিছু জানে না পাপা ও রাজু সম্পর্কে কিছুই জানে না আর আমিও চাইনি ও রাজু সম্পর্কে কিছু জানুক আমি জানি না ও সব কথা শুনলে ওর কি অবস্থা হবে তুমি যাও পাপা আকাশ আসার আগেই তুমি চলে যাও আকাশ যদি জানে তুমি আমাকে এই অবস্থায় দেখেছো ওর খুব খারাপ লাগবে বাপা তুমি চলে যাও বাবা প্লিজ বেশ মা তুই যখন এটাই চাচ্ছিস তোদের মধ্যে আমি আর কোনোদিন আসবো না তবে মনে রাখিস আমার দোয়া সব সময় তোদের সঙ্গে আছে আর মা বাবার দোয়া কখনোই বিফলে যায় না
এখন সময় খারাপ হয়েছে আবার ভালো হয়ে যাবে মা সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে তুমি এসে গেছো যাও ফ্রিজে এলো আমি তোমার খাবার দিচ্ছি দাঁড়াও আমাদের মধ্যকার বিশ্বাসের এই বন্ধনের মাঝে তুমি এমন একটি চরম সত্যকে লুকিয়ে রেখেছো সাগরিকা তুমি কোনো দিন বলনি যে আমাদের বন্ধন তোমার ইচ্ছার বিরুদ্ধে দেওয়া হয়েছে তুমি কোনো দিন জানতে দাওনি যে তোমার বিয়ে তোমার মতের বিরুদ্ধে দেওয়া হয়েছে আর আমি পাগল সব সময় ভেবে এসেছি হয়তো হয়তো তুমি মা বাবার কাছ থেকে দূরে চলে এসেছো তাই আমার উদাস থেকেছ এক মুহূর্তের জন্য ভাবিনি যে এর বাইরে অন্য কোনো কারণ থাকতে পারে এক মুহূর্তের জন্য ভাবিনি তুমি অন্য কাউকে ভালোবেসে থাকতে পারো আজ আমি জানি না তুমি ছাড়া আর কাউকে আমি ভালোবাসতাম কিনা আজ আমি জানি না আমার কোনো অতীত ছিল কিনা আজ আমি শুধু এটুকু জানি আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে যেদিন চলে গেছে সে ছিল আমার হারিয়ে যাওয়া অতীত বিশ্বাস করো বিশ্বাস করো আগে সব কথা আমি গোপন করেছি শুধু এ কারণে যে আমার ভয় ছিল হয়তো তুমি আমাকে ভুল বুঝবে দয়া করে আমাকে তুমি বিশ্বাস করো আকাশ দয়া করে আমাকে তুমি বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো আকাশ আমাকে বিশ্বাস করো সাগরিকা 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 তুমি ভালো আছো তো সাগরিকা তুমি ভালো আছো তো জানো জানো সাগরিকা তুমি মা হতে যাচ্ছ হ্যাঁ সাগরিকা এখন থেকে আরেক নতুন জীবন শুরু করব আমরা তুমি ঠিকই বলেছ সাগরিকা যেদিন চলে গেছে সেদিন হারিয়ে গেছে আজ থেকে আমরা সমস্ত অতীত ভুলে যাব ঠিক আছে এখন আর তুমি একা নও সাগরিকা হে দেখো এই দেখো আমি আছি তোমার সাথে আকাশ বৌমা আজ থেকে আমি আছি তোদের সাথে বাবা বাবা মা বাবা তো চিরদিনই সন্তানদের মাপ করে এসেছে আজ না হয় এক ছেলে তার মাকে মাপ করে দেবে আমি জানতাম মা আমি জানতাম তুমি আসবে মারে মারে আমাকে তুই মাফ করে দে আমি ভুলে গিয়েছিলাম কোন মেয়ে যখন তার বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসে তখন তাকে ভয় দেখিয়ে নয় ওকে আদর দিয়ে জয় করতে হয় ওকে আপন করে নিতে হয় এখন এখন আমি আমার সব সয় সম্পত্তি আমার নাতির নামে লিখে দেব আকাশ বাবা চল বাবা আজ আমি মাজারে গিয়ে বৌমার জন্য দোয়া চাইব চল বাবা চল আয় বাবা আসি যান হ্যালো 01752-8354 প্লিজ হ্যালো রাজু আছে কে বলছেন আমি সাগরিকা বলছি
Just a minute. Raji, তোমার ফোন। কে? সাগরিকা। কে? Hello, সাগরিকা। রাজু, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, রাজু। নিশ্চয়। বলো সাগরিকা, তুমি কোথায়? বলো, আমি এক্ষুনি চলে আসছি। না, আমি আসব তোমার কাছে, তোমার ঘরে। অবশ্যই আসবে সাগরিকা, অবশ্যই আসবে। এই ঘর তো তোমারই ঘর সাগরিকা। শিগগির এসো, আমি আমি তোমার জন্য তো অপেক্ষা করছি। তুমি আসছো তো? হ্যাঁ। মিতালি, মিতালি সাগরিকা আসছে। মিতালি, শি ইজ কামিং, শি ইজ কামিং, শি ইজ কামিং। আমি জিতে গেছি মিতালি, আজ আমি জিতে গেছি, জিতে গেছি। ইচ্ছে করছে, ইচ্ছে করছে সারা ঘর বাতি দিয়ে ভরে দেয়, আলো আলো বাজি দিয়ে ওকে বরণ করি। আচ্ছা আচ্ছা, কিভাবে সাগরিকাকে বরণ করা যায় বলো তো? মোমবাতি জ্বালাই, ক্যান্ডেল দিয়ে ওকে বরণ করি। Right it is! I love you, Mitali! I love you! তুমি তুমি সব ব্যবস্থা করো মিতালি। সাগরিকা আসছে, আমার জীবন, আমার ভালোবাসা, ও আসছে। মনে হচ্ছে আমার দুনিয়া আজ আমার হাতের মুঠোয় চলে এসছে। আমার আমার জন্ম সার্থক হয়ে গেছে মিতালি, আমি সার্থক হয়ে গেছি, আমি সার্থক হয়ে গেছি মিতালি, আমি সার্থক হয়ে গেছি। তোমার আসল রূপ, আমার আসল পরিচয়। আজ আমি চাই সাগরিকা আমাকে সেইভাবে আবিষ্কার করুক যেভাবে যেভাবে সে আমাকে ছেড়ে গিয়েছিল। ওই চেহারা, ওই রূপ, ঠোঁটে ওই কান, যে কান সাগরিকা তার হৃদয়ের বন্ধনে ছেড়ে গিয়েছিল। গান? কোন গান? ভালোবাসা,
প্রিয়া করো না দেরি, এই দুনিয়াকে করো না ভয়, ও প্রিয়া করো না দেরি, তোমায় ছাড়া একা একা থাকতে বলো কি পারি, আশায় আশায় দিন চলে যা আসবে তুমি আর কখন, কোনো কথা বলো না তো শোনো বুকের স্পন্দন, কোনো কথা বলো না তো শোনো বুকের স্পন্দন, মন বলে কোনো দিন ভাঙবে না তো দুজনার হৃদয়ের বন্ধন, আসবে বলে সুখের জলে নদী হলো দুটি নয়ন, তুমি আমার ভালোবাসা তুমি হৃদয়ের বন্ধন, তুমি ভুল করছো রাজু, আবার তুমি ভুল করছো, তুমি ভুল করছো, তুমি আমাকে ভালোবাসো তাই তো তুমি এখানে ছুটে এসেছো তাই না? না রাজু, আমি ছুটে আসিনি, আজ আর আমি ছুটে আসতে পারি না, কোন স্ত্রী কখনো তার সংসার ছেড়ে ছুটে আসতে পারে না, আজ আমি তোমাকে বলতে এসেছি যে আমি মা হতে চলেছি, রাজু মা, এখন তো তোমাকে বুঝতে হবে রাজু যে আমি অন্য কারো হয়ে গেছি, এখন তো আমাকে তোমার ভুলতেই হবে, রাজু আমার মনের গভীরে তুমি থাকবে সারাটা জীবন তুমি থাকবে, কিন্তু তুমি আর কোনো দিন আমার হৃদয়ের বন্ধন হতে পারবে না, আজ আমার হৃদয়ের স্পন্দনে রয়েছে শুধু একটি নাম আকাশ, আমার জীবন এখন শুধু আকাশের রাজু, শুধুই আকাশের, বিশ্বাস করো বিশ্বাস করো আমি ওকে ভালোবাসি, বড় ভালোবাসি, তুমি আমার জীবন থেকে সরে যাও রাজু, আমার দুনিয়া ছেড়ে দূরে অনেক দূরে তুমি চলে যাও, হ্যাঁ হ্যাঁ রাজু দয়া করো আমাকে, তুমি দয়া করো, আরেকজনকে এত ভালোবাসে অথচ
আমাকে ও এক বুক জ্বালা আর অসহ্য যন্ত্রণার সাগরে ফেলে এভাবে চুপে গেল। কি করে সম্ভব যে ও আমাকে নয় অন্য কাউকে ভালোবাসে? সারা জীবন আমি নিজেকে নিজে ধোকা দিয়ে গেলাম, একটা একটা মিথ্যেকে পোকে লালন করে গেলাম, বিনিময়ে আমি কি পেলাম? কেন আকাশ সারাটা জীবন এভাবে এরাও চিতে গেল? আর আমি আমি চিত্র ওর কাছে হেরে গেলাম। রাজু, কে বলল তুমি হেরে গেছ? কে বলল আমি জিতে গেছি? দুটি মানুষের মাঝে এই হার জিতের সম্পর্ক ছাড়া আর কি কোনো সম্পর্ক হতে পারে না? আমরা দুজন কি শুধুই দুজনের প্রতিদ্বন্দ্বী? আমাদের দুজনের মধ্যে শত্রুতা ছাড়া কি আর কোনো সম্পর্ক থাকতে পারে না? কেন তুমি আমাকে তোমার শত্রু মনে করছো রাজু? কেন আমাকে তোমার দুশ্মন মনে করছো? একদিন সাগরিকার তোমার দেখা হয়েছে, তুমি সাগরিকার কাছে এসেছ, সাগরিকাও তোমার কাছে এসেছে। কত আপন করে তোমরা দুজন দুজনকে বন্ধু ভেবেছ, কত না স্বপ্ন দেখেছ, কত না সুখের ছবি এঁকেছ তোমরা দুজনে। তারপর একদিন সব ধ্বংস হয়ে গেছে, এক মুহূর্তের মধ্যে ভাগ্য তোমাদের সব স্বপ্ন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এতটুকু দয়া করেনি, এতটুকু রহম করেনি, একটি বার বুঝতে চেষ্টা করেনি এই ঝড় কত নির্মমভাবে তোমাদের বুকে সমস্ত পাজর ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। আমি আমি কি করে তোমাকে ঘৃণা করব বলো? আমি আমি কি করে তোমাকে আমার দুশ্মন মনে করব? কি দোষ তুমি করেছো? স্রেফ এই তো যে তুমি সাগরিকাকে ভালোবেসেছ। আরে আরে তুমি তো শুধু ভালোই বেসেছ, ভালোবাসা তো অন্যায় নয় রাজু, ভালোবাসা পাপ নয়, গুণা নয়। একটা কথা বলবো রাজু, এ পৃথিবীতে না জানি কত লোক আছে যারা বিশ্বাস করে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নেওয়া যায়, নিজের ভাগ্য লেখা যায়। কিন্তু ওরা ভুলে যায় ভাগ্য মানুষ লেখে না, তকদির লেখে আল্লাহ। এটা শুধু তারই সিদ্ধান্ত, এটা শুধু তারই লীলা খেলা। এটাই ভাগ্য, এটাই যে ভাগ্যের খেলা। ভাগ্য আমি কোনোদিন ভাবতে পারিনি যে জীবনে ভাগ্য বলে কিছু আছে। কেননা আমি পৃথিবীর ওই সব মানুষদের মতো করে ভাবতাম যারা বিশ্বাস করে শক্তি মানুষের সব কিছু। আমি জানতাম না ভাগ্য বলে কিছু থাকতে পারে, কারণ কারণ আমি সাগরিকাকে ভালোবাসতাম, এমন ভালোবাসতাম যে দুনিয়াতে কেউ ভালোবাসতে পারে না, হয়তো হয়তো তুমিও না। কিন্তু কিন্তু তোমার হাতের মধ্যে ওই রেখা আছে যা আমার হাতে নেই, তোমার কপালে ওই কথা লেখা আছে যা আমার কপালে নেই। আমি তোমাকে কি বরবাদ করবো আকাশ, আমি তোমাকে কি বরবাদ করবো? আমি তো তোমাকে বরবাদ করতে গিয়ে নিজেই বরবাদ হয়ে গেছি। আকাশ, তোমার নাম আকাশ, তুমি আকাশের মতো বিশাল, আকাশের মতো বিশাল তোমার মন। তুমি বিজয় হবে না তো কে হবে আকাশ? কে হবে? কে হবে? কুল ডাউন মাই ফ্রেন্ড, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। চাও যদি তুমি এনে দেব ওই আকাশের চন্দ্র তারা, নীল সাগরে উঠবে না তো ঢেউ তোমার কথা ছাড়া। কি যে চেয়েছি কি যে পেয়েছি কি যে হলো শেষে, তবু নীরবে তোমাকে ভেবে যাব ভালোবেসে। রয়েছো আমার অন্তরে দূরে থেকো না আর দূরে, রয়েছো আমার অন্তরে দূরে থেকো না আর দূরে, এসো না আর কাছে এসো আমাকে শুধু।
ভালোবাসো এমনটা বলেছে আমাকে সে ভালোবেসেছে তোমাকে আমাকে শুধু ভালোবাসো আমাকে শুধু ভালোবাসো আমাকে শুধু ভালোবাসো ¡Gracias!